আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2024 সালের পাংচুয়েশন মার্কস নিয়ে কথা বলবো। এই প্রশ্নটিতে মার্কস থাকে 7 মার্কস, আর এখানে নর্মালি দেখা যায় 14টি ভুল তারা রেখে থাকে, কখনো কখনো কম বেশি হতে পারে। তো চলো আমরা দেখি, একেবারে সহজ, কঠিন কিছুই নেই। আর এখানে কোন বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, কোন পাংচুয়েশন মার্কসদের বেশ গুরুত্ব দিয়ে দেখতে হবে, সে বিষয়টি নিয়ে আলোকপাত করব। বলা হচ্ছে, দেয়ার আর 14 এরার্স ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, অর্থাৎ 14টা ভুল রয়েছে বিরাম চিহ্নে। ইন দ্য ফলোয়িং টেক্সট, এর নিচের টেক্সটিতে 14টা ভুল রয়েছে। রিরাইট দ্য টেক্সট, টেক্সটিকে পুনরায় লিখো। কারেক্টিং দ্য এরার্স, অর্থাৎ ভুলগুলোকে ঠিক করে পুনরায় লিখতে বলা হয়েছে। ইউজ ক্যাপিটাল লেটার ইফ নেসেসারি, আর যদি প্রয়োজন হয় যে ক্যাপিটাল লেটার সেখানে বসাতে হবে, তাহলে অবশ্যই সেটা আমাদের বসাতে হবে, অন্যথায় ভুল হবে। তো চলো আমরা দেখি কি ধরনের ভুল রয়েছে। এ পাশে কোশ্চেনটি দেওয়া আছে, আর এ পাশে আনসারটি দেওয়া আছে, আর যেগুলো কারেকশন করতে হয়েছে সেগুলো আমি রেড কালার দিয়ে মার্কিং করেছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলেই অনায়াসে বুঝতে পারবে। দেখো, বলা আছে, সুমি রুমিকে বলল, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম। তাহলে সুমি রুমিকে বলল, এখানে কমা দিতে হবে, যেহেতু এখানে তোমার ডাইরেক্ট স্পিচ, এখানে ইনভার্টেড কমা, অর্থাৎ সুমি যে বক্তব্যটা দিয়েছে সেটি ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, তুমি এইচএসসি পরীক্ষার পর তুমি কী করবে। তাহলে এখানে যেহেতু রিপোর্টের স্পিচ, এখানে ডব্লুটা বড়াতে হবে, আর এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, আর এইচএসসি এটি এটি যেহেতু সংক্ষিপ্ত ওয়ার্ড, এখানে ক্যাপিটাল করতে হবে, আর যেহেতু প্রশ্ন করেছে এ কারণে কোশ্চিন মার্কে দিতে হবে, আর এখানে বক্তব্য শেষ, যার কারণে ইনভার্টেড কমা ক্লোজ হলো। হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, আই উইল ডু টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। তাকে প্রশ্ন করেছে সুমি রুমিকে যে তুমি এইচএসসি পরীক্ষার পর কী করবে, সে উত্তরে বলছে, আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিব। তাহলে এই বক্তব্যটি কিন্তু রুমির, যেহেতু তার বক্তব্যটি এখানে হুবহু, যার কারণে এটিও আনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আর এখানে আই উইল বা আই শ্যাল, সেই কারণে একটা যদি সংক্ষিপ্ত কারণ আছে এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, আর যেহেতু তার উক্তি এখানে রুমির, যার কারণে ইনভার্টেড কমা শুরু হলো। আর এখানে বক্তব্য প্রথম বাক্যটি শেষ হয়েছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, যার কারণে পুলিশটা হবে, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কী অবস্থা। অর্থাৎ রুমি বলছে যে আমি ভার্সিটি অ্যাডমিশন জন্য প্রস্তুতি নিব, তোমার কী অবস্থা। অর্থাৎ এই পুরো বক্তব্যটি কিন্তু কার, রুমি, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কী খবর। তাহলে এখানে যেহেতু নতুন বাক্য, এই কারণে ডব্লুটা বড় হতে হবে, আর এখানে হোয়াটস মানে অ্যাপোস্ট্রফিতে দিতে হবে, যেহেতু হোয়াটস আছে এখানে, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কী অবস্থা, সে রুমি রুমি বলল। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালে পাংচুয়েশন মার্কস। এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।